আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঢাকা থেকে আমার পাখিগুলোর জন্য নতুন খাঁচা নিয়ে এসেছি। আগের খাঁচাগুলো ছিল খুব ছোটো ছোটো, এই জন্য আমি পাখিগুলোকে একটি বড় খাঁচা নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি খাঁচার মধ্যে আমি সবগুলো পাখিকে দিয়ে দিয়েছি। কোকাটলগুলোর জন্য সাধারণত একটু বড় খাঁচার প্রয়োজন হয়, কিন্তু আমার আগে বড় খাঁচা ছিল না, একটা ছোটো খাঁচাতে আমি তাদেরকে রাখতাম। তাদের কষ্ট হতো, উড়াউড়ি করতে পারতো না, সেজন্য আমি তাদেরকে আজকে বড় খাঁচা নিয়ে এসেছি এবং তিনটা খাবার পাত্র দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং পানির পাত্র আপাতত একটা দিয়েছি, আমি আর একটা দিব। যেহেতু এখানে 10টা ককাটেল রয়েছে, 8টা লুটিনো এবং 2টো হচ্ছে গ্রে, যেহেতু 10টা পাখি, সো তাদের জন্য তিনটি খাবার পাত্র দেওয়া হয়েছে, যাতে ইজিলি ওরা খাবার খেতে পারে এবং খাবার খাওয়ার সময় যাতে কোনো ধরনের ধাক্কা লেগে মারামারি না করে। এবং পানির পাত্র একটা দিয়েছি আপাতত, পরবর্তীতে আমি আরেকটা বাড়িয়ে নিব। শুভ দর্শক, পাখিগুলো এই খাঁচাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। আগের খাঁচাগুলোতে ওরা হাঁটাহাঁটি করতে পারতো না বা উড়াউড়ি করতে পারতো না। এখানে দেখতে পাচ্ছেন একটা আমি গাছের ডাল দিয়েছি, একদম অর্গানিক পিওর গাছের ডাল দিয়েছি, এবং এটা হচ্ছে কি নিম গাছের ডাল, যাদের যাদের স্বাস্থ্যের জন্য ভালো। দেখতে পাচ্ছেন দুইটো পাখি মারামারি শুরু করছে, একটা বেবি এবং একটা ককাটল। একটা এবং তারা মারামারি শুরু করছে এইমাত্র, বাচ্চাটাকে মারতেছে বড় ককাটেলটা। আমি তাদেরকে থামিয়ে দিলাম, নতুন দিয়েছি তো একসাথে, বা আগে বেবিগুলো আলাদা ছিল এবং বড়গুলো একসাথে ছিল। বেবিগুলো 4টা বেবিকে আমি বড়গুলোর সাথে দিয়ে দিয়েছি, যাতে ওরা ওদের দেখা থেকে খাবার খেতে পারে এবং পানি খেতে পারে। কিন্তু ওরা মারামারি করতেছে, অ্যাডজাস্ট হচ্ছে, কিছু সময় লাগবে, কিছুদিন গেলে ওরা আশা করা যায় অ্যাডজাস্ট হয়ে যাবে। ওরা খুবই মারামারি করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। পাখিগুলোকে আমি একদম কাছে থেকে দেখাই, আপনাদের ভালো লাগবে, পাখি প্রেমী যারা তাদের নিশ্চয়ই ভালো লাগবে, এবং আমার খাঁচার সেট আপটি ঠিক আছে কি না আপনারা একটু বলবেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো এই খাঁচাতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং তারা যথেষ্ট উড়াউড়ি করতে পারবে, হাঁটাচলা করতে পারবে। পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন, 5-6 মাস গেলে ওরা বড় হয়ে যাবে, ফুল অ্যাডাল্ট হয়ে যাবে এবং আশা করা যায় ডিম বাচ্চা করবে। এখানে কতটি মেল কতটি ফিমেল বোঝা যাচ্ছে না, আপনারা জানেন ছোটো ককাটেলগুলো যখন বেবি থাকে বা বয়স কম থাকে, 4-5 মাসেও বোঝা যায় না, 7-8 মাস বয়স হলে তখন কনফার্ম বোঝা যায় যে কোনটি মেল কোনটি ফিমেল। আমি মোটামুটি বুঝতে পারি কোনটি মেল কোনটি ফিমেল, আপনারা যাতে পাখি পালন করেন তারা মোটামুটি দেখলে একটি আইডিয়া করে বোঝা যায়, বাট 7-8 মাস বয়স হলে তখন কনফার্ম 100% বোঝা যাবে। এবং তাদেরকে পেয়ার দিব আমি, ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে। শুভ দর্শক, সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফিজ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। টাটা, আল্লাহ হাফিজ।